ডাইনিং বন্ধুরা, আমি অপর্ণা। আপনার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিজেরা নিজেদের মতো নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি। আর এখন বাজে 10টা, এখন 10টার কাছ থেকে আমার ব্লগটা স্টার্ট করছে। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। তো চলো, এই যে সকালবেলা আমার কাজ সাজ সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর খাওয়া হয়নি। আমি বলি চলো একটু ইন্ট্রোটা দিয়ে দিই। সকাল থেকে স্টার্ট করা হয়নি, একটু কাজ ছিল, কাজ টাজ করে সেরে। তো তোমাদের দাদাভাই তো 8টার সময় বেরিয়ে যায়, আর তো বেরিয়ে যাওয়ার পর তো একটু যোগা করছিলাম, তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে। আর আমার ফোনে চার্জ ছিল না, আর ফোনটা ভিডিওর আপডেট মানে আপডেট করতে বসিয়েছিলাম। বাবা কতক্ষণ টাইম লাগলো আপডেট করতে, আজকের গলায় কানের কিচ্ছু নেই, খুলে দিয়েছিলাম আর পড়াই হয়নি। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, খিদেও পাচ্ছে। তারপরে দুপুরে তো রান্নাবান্না কী হবে বলতে পারবো না, কারণ একা থাকি তো রান্নাবান্না করতে ইচ্ছে হয় না। চলো আজকের কী খাওয়া দাওয়া করি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর ওদিকে আমি কী বলে জামাকাপড় যদিও নয়, যে বাসি জামাকাপড়গুলো ওইগুলোই সার্ফ জলে ভিজিয়েছে ও ধোবো, আর বাসনগুলো তুলে নিই। কেমন একটা লাগছে না, কানের পরিনি, তবে ওপরের কানেরটা আছে, নিচের কানেরটা নেই। চলো খাবারটা বেরিয়ে নিই। আজকে সকালবেলা বানিয়েছিলাম পোহা, যেটা তোমাদের দাদাভাই টিফিনে খেয়ে গেছে, আর এই যে আছে এখনও। আজকের হলুদটা বেশি পড়ে গেছে, তো এটা এখন আমার পেটে যাবে। তবে পুরোটা এত খেতে পারবো না, কিছুটা নেব, একটু গরম করে নিই, কারণ সকালবেলা বানিয়েছিলাম তো তার জন্য। আর আজকে তোমাদের দাদাভাইকে দিয়েছি কাঁচকলার ভাজা, আর ফ্রাইড রাইস হয়েছিলো কালকে রাত্রিবেলা, তো থেকে গেছিলো এক ডাব্বা, তো ওইটা দিয়ে দিয়েছি। কাঁচকলার ভাজা আর রুটি আর ফ্রাইড রাইস ওই নিয়ে গেছে, এখন এটা আমি খেয়ে নেব। ভাবছিলাম রান্না করবো না, তো সেরকম ফ্রিজেও কিছু খাবার নেই। এই যে পুরো আজকের ফ্রিজ ফাঁকা, আজকের ফ্রিজটা একটু মুছে নেবো। আমি আসলে তো না এইগুলো এই এই ডাব্বাগুলো খুলতে পারি না, শুধু ওপরে ওপরে আমাকে মুছতে হয়, খুলতে পারি না। ওইটা একটু মুছে নেবো, খালি আছে যখন মুছে নেবো। আর এই যে দেখে দেখে এই যে ডাল সেদ্ধ বসিয়েছি, মানে ডাল সেদ্ধ বলা আর ছুঁকে দেওয়া বলে এক সমান, মানে আগে পেঁয়াজ টিয়াঁজ দিয়ে যেরকম ছুঁকে ছোঁকা হয় সেই রকম করে ডাল দিয়ে দিয়েছি একসঙ্গে। দেরি হয়ে গেছে বলে কিছুই করিনি, তো দেরি কিসের জন্য হয়েছে কিছুই না বুঝেছিলাম। তো ভাবছিলাম রান্না করবো না, তো শেষকালে রান্না করছি, তো খিদে পাচ্ছি, তো রান্না করলেও নয়। আর এই যে এখন বাজে দেখো 2:05 বাকি আছে, খুবই খিদে পাচ্ছে। আর এদিকে আমার ভাত আর আলু সেদ্ধ ফুটছে, মানে ভাতটা হয়ে এসেছে, আর ডালটাই সবে বসিয়েছি, ডালটা হয়ে গেলে খেয়ে নেবো। আর ওদিকে একবার করে রোদ হয়, আর একবার করে মানে মেঘলা হয়ে যায় আর কি। তো চলো এটা হোক, আর ফ্রিজটা একটু মুছে নিই, আর দেখি রাতবেলা কি মাছ টাছ বের করে নিই রাত্রেবেলার জন্য। চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে যে বাইরে দেখো থালা বাসন মাজছি। কেন বলো তো বাইরে থালা বাসন মাজছি? আসলে হয়েছেটা কি, আমাদের ট্যাপটা না এমন হয়েছে, মানে বাথরুমের ওপারের যে বাথরুম বলো ওপারের মানে যারা আর যারা মানে মানে রুমে থাকে পাশের রুমে, তো মানে তাদের আলাদা বাথরুম আমাদের আলাদা বাথরুম, তো ওদের বাথরুম ফাথরুম তো সব একটাই পাইপেই আসছে, তো যার জন্য ওদিকে পাইপ নড়লে না আমাদের মানে এই ট্যাপটাতে জল পড়ে, অটোমেটিকই জল চলে মানে পড়ে পড়তেই থাকে, ঠিক আছে? তো মানে এটা একটু মানে শোলা হয়ে গেছে তো প্যাচটা, তাই জন্য ওটা আটকে রেখে দিয়েছি। তো মাঝে মধ্যে যখন ইচ্ছে খুলি তো সেই জন্য বাইরে যা থালা বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বেশি ওখানে করলে না বেশি সবসময় জল পড়তেই আছে বাথরুমে সারাক্ষণ। কেউ নাড়া দিলে, কেউ ওপারে যদি বাথরুমে আসে নাড়া দিলেই মোটামুটি জল পড়া স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর আজকের বেশ আলু ঠাসা মানে আলু মেখে ডাল বেশ ভালোই লাগলো খেতে। তো তোমাদের দাদাভাই থাকলে নিশ্চয়ই ও বলতো, কারণ ওরও ভালো লাগে, তবে সবসময় যদিও না এক আধ দিন হলে ওরও ভালো লাগে, কারণ ও থাসা মানে থাসা টাসা খেতে ও পছন্দ করে। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, বিকেল হয়ে গেল, একটু মানে শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, তো তারপরে উঠে বিকেলের বাড়ির কাজটা সেরে নিয়েছি।
আর ওদিকে রান্না বসাবো, এখনো যদিও রান্না বসাইনি। তো ভাবলাম যে আজকে সন্ধ্যে পর্যন্ত দিয়ে, কারণ একটু লেট করেই মানে ইয়ে করলাম আর কি। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে সন্ধ্যে দেবো। সন্ধ্যে দেওয়ার পরে তারপরে ভাবলাম, মানে ভাবছি যে রান্না বান্না বসাবো আর কি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি প্লিজ স্কিপ না করে ফুল ভিডিও দেখো। পরপর জানি না, ভিউজগুলো একদম মানে কমে গেছে পরপর, চ্যানেলটা তো মানে আর দাঁড়াতে মানে দাঁড়াতে পারবে না মনে হচ্ছে, মানে দাঁড়াতে দাঁড় করাতেই পারবো না মনে হচ্ছে মনে হচ্ছে কেন দেখেই বোঝা যাচ্ছে, কারণ যতটুকু ছিল তার এক সিকিও নেই, মানে একদম কমে গেছে। তো যাই হোক, দেখতে থাকো। চেঞ্জ করে নিয়েছি, আর গরমের সময় তো ভালো লাগে না। তো যাই হোক, ছাই পড়া ছিল ওটাকে চেঞ্জ করে এই যে সন্ধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না, এদিকে কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, মানে মাখামাখি তরকারি করব। আর সেগুলো ডাল বানিয়েছিলাম খানিকটা, এই যে আসছে আসছে, দুজনের হয়ে যাবে। আর বাকি রুটি হোক আর ভাত হোক, যা খাবে ওটাই বানাবো, ঠিক আছে? তো এটা করে নিই, চলো। আর সন্ধ্যে অনেক, এখন বাজে 7:30, আর এই সবেই সন্ধ্যে হলো, তাও মাঝে মাঝে মধ্যে একটু একটু দেখা যাচ্ছে, মাঝে মধ্যে না মানে তাও রাস্তায়। সবে সন্ধ্যাটা হয়েছে, চলে আসছে। আর আসার সময় ফোন করলো, বলে মোমোস নিয়ে যাবো আজকে না, তাহলে তো নিয়ে আসো, খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো এই যে মোমোস নিয়ে এসেছে, ও জামা কাপড় ছাড়তে গেছে, চলো এই খুলে। খেতেও আছে, খেতে মনে হয় এটা চিকেন, এটা মনে হচ্ছে ভেজ। চলো খাই, আগে একটা খেয়ে দেখি। যত বলে এগুলো খাওয়া বন্ধ করে দেবো, হয় না, এগুলো খেলে আর শরীর কমবে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে এসে শুয়ে পড়েছিলাম, তারপরে মনে পড়েছে ভিডিওটা শেষ করাই হয়নি। তো খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে চলে আসে, আর ওই কি বলে তোমাদের দাদাভাইয়ের ওই পা মালিশ করে, এই যে ব্যান্ডেজ হয়ে গেল এই করে দিয়ে, আর সবে শুয়েছি। তো এই সবে শুয়েছি, তারপরে মনে পড়েছে ভিডিওটা তো শেষ করা হয়নি। আর আজকে তো সেই রকম সেই রুটি, তোমাদের দাদা ভাই বললাম ভাত নয় রুটি, যা হোক কিছু একটা হবে। তো তোমাদের দাদা ভাই বললো রুটি খাবে, তো রুটি খেয়েছে, আর মাছের তরকারি আর ডাল, ওইটা ছিল আজকে রাতে। তো চলো বন্ধুরা, আজকের এখানেই শেষ করবো, আবারও কালকে সকাল থেকে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। মাথা চুন সব কেউ চিরুনি না করে করে কী অবস্থা। চলো আজকে আমাদের সবাইকে টাটা, গুড নাইট।